আইনজীবী পার্থদেবনাথ তার যা জীবিকা তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সমাজবদ্ধতার জায়গা থেকে তিনি কিন্তু একটি দায় এবং দায়িত্ব পালন করে থাকেন, সেটা হলো একটি মানবাধিকার সমিতি সংগঠনের সভাপতি। তো ভারতবর্ষের মতন দেশে শিশুদের অবস্থা সত্যি খুব খারাপ, মানে 1% শিশুরা যেখানে খুব ভালোভাবে থাকেন সেখানে কিন্তু 98% শিশুদের ক্ষেত্রে কিন্তু তাদের জীবনযাপন করা খুব দুরূহ ব্যাপার। সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও তিরোভাব দিনটিকে স্মরণ করে ছোটদের মধ্যে কিন্তু জাস্ট একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কিছু বইপত্র খাতাপত্র তারা দিচ্ছেন, এবং এই যে একটি মহৎ কর্মযজ্ঞ এগুলোতে আমরা ভয়ভীত হতে পেরে আমরা নিজের অধন্য। দেখুন এই অনুষ্ঠানের পরবর্তী কাজ করব এবং কাজে মাধ্যমে এই দিনটি আমাদের জন্য পালিত হয়। যেসব শিশুরা আজ সকাল 10টা থেকে অধীর আগ্রহীরা এখানে বসে আছে অপেক্ষা করছে, তাদের আমি প্রথমে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানালাম। যে মাধ্যমটা সমাজের প্রতি কবে কবে প্রতি কোণে কোণে প্রতিটা পদক্ষেপে সমাজের সঙ্গে সম্পর্ক রয়ে আছে, মিশে আছে, বেরিয়ে আছে। আমার নাম পার্থ দেবনাথ, ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন একটা সংগঠন আমাদের, আমরা একটা দীর্ঘ প্রায় 10 বছর চালিয়ে আসছি। সেটা থেকে আমরা ওই হিউম্যান রাইটসের উপরে আমরা যেটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করে থাকি, প্রত্যেক বছরই হয়, বিভিন্ন জায়গাতে হয়। আজকে একটা বিশেষ দিন, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস এবং তিরোধান দিবস। তো ওনার এই সমস্ত মানে কর্মকাণ্ডের ওপরে এবং ওনার চিন্তাভাবনা পশ্চিমবঙ্গের উপকার বলা হয় ওনাকে, সেই হিসেবে আমাদের আগে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে আমরা করছি দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাবে বরাবর। 50 জন আমার ছোটো ভাই বোনেদের হাতে খাতা বই পেন্সিল তুলে দেওয়া, তার সঙ্গে ডাক্তার উপস্থিত হয়েছেন ডাক্তারবাবুরা, ওনারা অ্যাওয়ারনেস কিছু দেবেন, স্বাস্থ্য সম্বন্ধে কিছু অ্যাওয়ারনেস, এবং তার সঙ্গে আমাদের না বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আমাদের উপস্থিত হয়েছেন এখানে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তরুণ ব্যানার্জি এবং অম্বর চম্পটি মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন এখানে আমাদের ইউনিভার্সাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট শ্রী শঙ্কর মণ্ডল। উনি সাহিত্যিক, লেখক, কবি এবং বিশিষ্ট সমাজসেবী। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কোয়েল মণ্ডল, উনি মেডিকেল কলেজের আছেন অঙ্কোলজিস্ট। তো আজকে আমরা এই পরিবেশ সম্বন্ধে একটু বলবো, যে পরিবেশ সমাজের উপরে কী প্রভাব বিস্তার করছে, মানুষের উপর কী প্রভাব বিস্তার করছে, মানুষের মনের উপর কী প্রভাব বিস্তার করছে, এবং রোগ প্রতিরোধ করার জন্য সহজভাবে যেগুলো করতে হবে, সহজ যে স্টেপসগুলো নিতে হয় সেগুলো সব ডাক্তারবাবু আলোচনা করবেন, আর নাট্য ব্যক্তিত্ব মানুষেরা আছেন ওনারা আলোচনা করবেন, আমাদের বলবেন ওনারা যে নাটকের মাধ্যমে মানুষকে পরিবেশকে কীভাবে তুলে ধরছেন ওনারা বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে ওনারা নাটক করেন, এবং সেখানে সমাজের মধ্যে নাটকের প্রভাব মানে মঞ্চ এবং চলচ্চিত্রের প্রভাব, এই কালচার এটার প্রভাবটা কতখানি মানুষের উপরে পড়ে এবং সেটা এফেক্ট কতখানি, সেগুলো অপসংস্কৃতিও এবং সংস্কৃতিও কীভাবে সেগুলো মানুষের মনের উপর ছাপ ফেলছে, পরিবেশের উপরে ছাপ ফেলছে, সেইগুলো সম্বন্ধে ওরা আজকে আলোচনা করবেন। এই সংস্থা হচ্ছে হিউম্যান রাইটস মানে কি মানবিক অধিকার। মানবিক অধিকার তো আমাদের পৃথিবীর জন্ম থেকে শুরু হয়ে তবে থেকে মানুষ যখন জন্মেছে তখন থেকে মানবের অধিকার সম্বন্ধে আমরা সচেতনতা চারিদিকে আমরা প্রচার করছি, কিন্তু আজকের এই শতাব্দীতে দাঁড়িয়ে আজও আমাদের হিউম্যান রাইটস সম্বন্ধে অনুষ্ঠান করতে হচ্ছে। কোনটা হিউম্যান রাইটস, কেন হিউম্যান রাইটস নষ্ট হচ্ছে, এটা ভাবনা আমাদের সকলের মধ্যে দিতে হচ্ছে।
এটা একটু দুঃখজনক ব্যাপার, তবে হ্যাঁ প্রয়োজন আছে নিশ্চিত। সমাজ যখন বিপদে চলে, পরিবেশ যখন খারাপ হয়, তখন কিছু মানুষকে কিছু সংগঠনকে এগিয়ে আসতে হয়, সেটাকে সঠিক। যদি ওটা করা যায় তাহলে দেখা যাবে যে কীভাবে মানুষ বেঁচে থাকার অধিকার, খাদ্যবস্ত্রের অধিকার, তাদের এগিয়ে যাওয়ার অধিকার, এগুলোকে অর্জন করতে হয়, কীভাবে করতে হয়, এটা তো লড়াই ছাড়া হয় না। প্রচণ্ড লড়াই করে আজ মানুষ এখানে এসছে। থিয়েটারের প্রভাব বলছি যে ভীষণভাবে হিউম্যান রাইটসকে প্রভাবিত করে। আজকে আমরা দেখতে পাই যে কোনো রাজনৈতিক নেতা যদি দু ঘন্টা বক্তৃতা দিয়ে তার সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না, তখন থিয়েটার কর্মীরা কিন্তু 10 মিনিটের একটা পথনাটকে সেই বার্তাটা পৌঁছে দিতে পারে। তার কারণ থিয়েটার এমন একটা রিলেটেড, মানে মানুষের জীবনের সঙ্গে, মানুষের মননের সঙ্গে যে খুব ডাইরেক্ট সেটা চলে যায়। শ্যামল কুমার ব্যানার্জি, আমি একজন পরিবেশকর্মী। পরিবেশকর্মী এই কারণে সমাজের জঞ্জাল মুক্ত করার জন্যই আমাদের কাজটা। বর্তমানে যে দূষণ ব্যাপারটা চলেছে সারা ভারতবর্ষ মিলেই, বলতে পারেন সারা পৃথিবীতেই, সেই দূষণমুক্তির জন্যে একটা বিরাট প্রচেষ্টা আমরা সাধারণভাবে এখানে করে যাচ্ছি। আমাদের অনেকগুলো সংস্থা আছে, সেই সমস্ত সংস্থাগুলো মিলিয়ে আমরা চেষ্টা করছি। প্রথম কথাটাই হচ্ছে দূষণমুক্তি বলতে গেলে আমরা চেষ্টা করছি জলাভূমি যাতে থাকে, গাছ যাতে থাকে, অরণ্য যাতে থাকে, প্রকৃতিকে কেউ যেন নষ্ট না করে। বিশ্ব দূষণ হচ্ছে, সাউন্ড পলিউশন প্রচণ্ড জোরে ডিজে বাজছে, মানুষ অধীরতা প্রাপ্ত হচ্ছে, মানুষকে তার হৃদযন্ত্র দুর্বল করে দিচ্ছে। বিশ্ব দূষণ, সামনে ধরুন একটা বিরাট বৃষ্টিভাবে মুরগি কাটছে বা পাটা কাটছে বা এই ধরনের কিছু ঘটছে, এতে বাচ্চা ছেলে মেয়েদের ওপরে একটা বিরাট এফেক্ট হয়, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই সমস্ত কিছু বন্ধ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। হিউম্যান রাইটস সম্বন্ধে প্রথমেই যেটা বলার কথা, প্রত্যেক মানুষের অধিকার আছে সুন্দরভাবে বাঁচবার, সুন্দর আবহাওয়া পাওয়ার জন্য, সুন্দর পরিবেশ পাওয়ার জন্য। সেই হিসেবে হিউম্যান রাইটস এবং পরিবেশ দুটো অঙ্গাঙ্গীভাবে আমি অন্তত সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এই উদ্যোগকে। উদ্যোগীদের মধ্যে আমার বিশেষ বন্ধু পাঠ রয়েছেন, তিনি একজন আইনজীবী এবং তিনি সর্বপ্রথম চেষ্টা করছেন যাতে করে মানুষের মধ্যে এই চেতনাটা আসে, এই কনসিয়াসনেস ফিরে আসে এবং সবাই মিলে সুন্দরভাবে একটা বাঁচার চেষ্টা করে। অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা মানে আমার অনেক দিনের ইচ্ছা যে গরিব বাচ্চাদের জন্য কিছু করব বা তাদেরকে সম্বর্ধনা দেওয়া। তো এটা মানে আমি ওনার সহযোগিতা ছাড়া কোনোভাবেই করতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা যেটা, স্বাস্থ্য কিন্তু রিলেটেড টু মেন্টাল। আমাদের মানসিকভাবে যদি ঠিক পরিকাঠামো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য কোনোভাবেই উন্নত হবে না। মানে আমার অনেক দিনের ইচ্ছা আমি এটা করবো আর কি, পার্থবাবুর ইয়ে ছাড়া, সাহায্য ছাড়া কোনোভাবেই সেটা সম্ভব ছিল না। এই হিউম্যান রাইটসের মাধ্যমে আমি সেটাকে তুলে ধরি। পৃথিবীতে সভ্যতার বিবর্তন, সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদা, মানুষের দাবি, বেঁচে থাকার একটু চাহিদা, এগুলো তৈরি হতে হতে তৈরি হয়ে গেল রাষ্ট্র। আর রাষ্ট্র যখন তৈরি হয়ে গেল, পাশাপাশি কিন্তু আন্দোলনও তৈরি হয়ে গেল, মানবাধিকারের আন্দোলন। এই মানবাধিকারের আন্দোলনে বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে, সারা পৃথিবীতে গড়ে উঠেছে, ভারতবর্ষে গড়ে উঠে, আমাদের কলকাতাতেও গড়ে উঠেছে। সুতরাং এই আপনাদের এই ধরনের একটি সংস্থা গড়ে তোলার পেছনের মূল কারণটা কী ছিল? অ্যাকচুয়ালি দেখুন, আপনি যে ঘটনাটা বলেছেন যে বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ পরিবেশ সমস্ত কিছুর বিবর্তন ঘটেছে, এই বিবর্তনটা যখন দুর্দান্তভাবে ঘটতে শুরু করেছে, মানে পরিবর্তনের পরিবর্তন ঘটতে শুরু করেছে, সেই সময় কিন্তু মানুষের বিভিন্ন চাহিদারও পরিবর্তন ঘটতে শুরু করেছে। এই যে পরিবর্তনটা এসছে, এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার যে পরিবর্তন তৈরি হয়েছে, সেই পরিবর্তনটা এখন এমন জায়গায় গিয়েছে মানুষের বিস্ফোরণ তৈরি হয়েছে পৃথিবীতে। একটা সময় আজকের পৃথিবীতে 80 কোটি মানুষ এখনও অভুক্ত থাকে, সারা পৃথিবীতে 80 কোটি মানুষ এখন অভুক্ত থাকে, তাদের অন্ন বস্ত্র বাসস্থান নেই। সোমালিয়া,
আফ্রিকার বিভিন্ন দেশ, কানাডার বিভিন্ন অঞ্চল, পাকিস্তানের বিভিন্ন অঞ্চল, আফগানিস্তানের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গা, এবং এই যে ভারতবর্ষ তো 178টা দেশের মধ্যে এই মুহূর্তে সুখী দেশ হিসেবে 137তম, এতটা পিছিয়ে ভারতবর্ষ। আমাদের চেতনার অভাব, শিক্ষার অভাব। আমাদের চেতনা না ফিরলে, শিক্ষার আরও উন্নতি না ঘটলে মানুষ কিন্তু চেতনা সম্পন্ন হবে না, এবং মানুষ সামাজিক বোধটা তার মধ্যে, মূল্যবোধটা তার মধ্যে আসবে না। এই মূল্যবোধটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। মূল্যবোধ আর সামাজিক বোধ, এই দুটো যদি পাশাপাশি মানুষের না আসে, তাহলে মানুষ কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাই আমরা কৌশল পিছিয়ে পড়ছি। আপনি দেখুন ইউরোপের দেশ, আপনি আমেরিকান দেশ দেখুন, সেখানে মানুষ কত চিন্তাশীল। একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানকার তার রিলেটিভরা তাকে খামে করে নিয়ে গিয়ে হসপিটালের বেডে তার কিছু টাকা তাকে দিয়ে আসে, আর আমরা কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখে বাড়ি চলে আসে, অথচ তারা খামের মধ্যে ভরে টাকা নিয়ে গিয়ে তার বিছানায় দিয়ে আসে যে ওইটুকু সাহায্য আমি তোমাকে করতে পারবো না। ঠিক আছে, এটা আপনি খুব বলেছেন, খুব দামি কথা বলেছেন, কিন্তু সেখানকার যে দেশগুলোর আপনি নাম বললেন, সেই দেশগুলোতে কিন্তু রাষ্ট্রের একটা দায় দায়িত্ব থাকে জনগণের প্রতি। যে দেশের জনগণ প্রতি মুহূর্তে বেঁচে থাকার সংগ্রামে তার অস্তিত্ব সংকট অনুভব করে, সুতরাং তার কাছ থেকে সে তো আগে নিজের অস্তিত্ব রক্ষার কথা ভাবছে, সুতরাং পরবর্তী মানুষের প্রতি যে তার দায়বদ্ধতা সেটা গড়ে ওঠার পেছনে তো রাষ্ট্র কোনো সহায়ক ভূমিকা নেয়নি। সুতরাং তার কাছ থেকে আমরা কী করে আশা করছি, নাগরিকের কাছ থেকে, যে তার নিজের অস্তিত্ব যেখানে বিপন্ন সার একটা অস্তিত্বের কথা ভাববে। আপনি কথাটা যথোপযুক্ত বলেছেন, এর পেছনেও কতগুলো কারণ আছে। দেখুন, আজকে আমি একটা সরকারি চাকরি করি, আমি কী করে ট্যাক্স ফাঁকি দেবো এই চিন্তাটা করি, আর যে আমাকে যাতে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে না হয়, অথচ গভর্নমেন্ট এই ট্যাক্সের মাধ্যমে কিন্তু জনসাধারণের উপকার করবে। তা আমার চিন্তা হচ্ছে আমি ট্যাক্সটা ফাঁকি দেবো, তাহলে আমার মতন এরকম লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যদি ফাঁকি দেওয়ার চিন্তা করি, তাহলে গভর্নমেন্ট চলবে কী করে? আর গভর্নমেন্ট তার সুস্থ পরিকল্পনা নেবেই বা কী করে? তাহলে আমাদের উপর ভিত্তি করে কিন্তু গভর্নমেন্ট চলছে। তাই আমাদের উচিত যে গভর্নমেন্টকে সহযোগিতা করা, যে সহযোগিতার মাধ্যম থেকে গভর্নমেন্ট সাধারণ মানুষের সহযোগিতা করবে। আজকে যে এই যে সমস্ত দেখছেন, এই যে রাজীব রোজগার যোজনা, জহর রোজগার যোজনা, ইন্দিরা রোজগার যোজনা, এই যে যোজনায় যে সমস্ত কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কি গভর্নমেন্ট নিজের টাকা দিয়ে করছে? গভর্নমেন্ট তো পাবলিকের টাকা দিয়ে করছে। তা পাবলিক যদি গভর্নমেন্টকে সহযোগিতা না করে, তাহলে গভর্নমেন্ট সাধারণ মানুষকে কী করে সহযোগিতা করবে বলুন? তাই মানুষকে শিক্ষিত হতে হবে, মানুষকে আরও উন্নত চিন্তা করতে হবে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটা কলা খেয়ে, কলার ছোলাটা রাস্তার মধ্যে ফেলে দিলাম। আমি ভাবলাম না একবার যে আমার পেছনে কোনো বৃদ্ধ মানুষ, কোনো বাচ্চা মানুষ এসে ওই কলার ছোলাটা স্লিপ করে পড়ে যেত। তো আগামী দিনে আপনাদের এই সংগঠনের মধ্যে আর কী কী কর্মসূচির কথা কিছু ভেবেছেন? দেখুন, আমরা অনেক কিছু ভাবি, কিন্তু পরিস্থিতি এবং পরিবেশ আমাদেরকে সমর্থন করে না, রাষ্ট্রশক্তি আমাদেরকে সমর্থন করে না। কারণ আমাদের কথা বলতে গেলে রাষ্ট্রের বিরোধিতা করতে হয়, বর্তমান যে সরকার আছে তার বিরোধিতা করে কথা বলতে হয়, অর্থাৎ তারা আমাদেরকে কখনোই সহযোগিতা করবে না। আর আমাদের এই ক্ষুদ্র আয়ে আমরা সব ডোনেশনে চলতে হয়। আপনি আমাদের 10 টাকা ডোনেশন দিলেন, কেউ 50 টাকা ডোনেশন দিল, সেই ডোনেশন দিয়ে আমাদের চলতে হয়। তা আমরা সাধারণ মানুষের কাছে হাত দিতে ডোনেশন চাই, তাদের ডোনেশন দিয়েই আমরা এই মানুষের এই সমাজসেবামূলক কাজগুলো করি। এই যে আজকে 50টা বাচ্চাদের খাতা, বই, পেন্সিল দেওয়া হচ্ছে, এই সমস্ত মানুষের সাহায্য নিয়ে দেওয়া হচ্ছে। আমরা সংবাদকর্মী ও সমাজকর্মী শ্রী শঙ্করের সঙ্গে কথা বললাম। তিনি এই আর্থসামাজিক অবস্থায় তার যে অসহায়তা, সেই কথাটাই কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে উঠে উঠলো। তবুও কিন্তু একটা শব্দ আছে, আছে আছে প্রাণ আছে, সুতরাং মানুষ কিন্তু আশা নিয়েই বেঁচে থাকে, এবং এদের যে মানবাধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে ওরা ওনাদের স্বাদ ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে রাখার চেষ্টা করছেন, এটাই কিন্তু আগামী দিনের জন্য আশার কথা। ভয়েস অব রিপাবলিকের পক্ষ থেকে সুজিত চট্টোপাধ্যায়। বরানগর মিউনিসিপ্যালিটির 4 নম্বর ওয়ার্ডের অন্যতম পুরমাতা পৃথা মুখার্জি আমাদের সামনে রয়েছেন। আজকের এই মানবাধিকার সমিতি থেকে যে অনুষ্ঠানটি করা হচ্ছে, সেই অনুষ্ঠানে উনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। আচ্ছা, আমি মিসেস মুখার্জিকে জিজ্ঞেস করব যে ভারতবর্ষে প্রশাসনিক স্তরে ছোটদের জন্য কাজ হচ্ছে, ঠিক আছে, সর্বস্তরে কাজ হচ্ছে, কিন্তু সব জায়গায় যে খুব ভালো কাজ হচ্ছে তা না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে সাধারণ জনসাধারণের একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, সেখান থেকে তারাও তাদের সীমিত সামর্থ্যের মধ্যেও যে তারা এগিয়ে আসেন কিছু কাজকর্ম করতে,
সেখানে একজন প্রশাসনিক কর্তা হিসেবে আপনি তারা তো জানেন যে ছোটদের জন্য এখন অনেক কথা চিন্তা করা হয়েছে, তারা যাতে সহজভাবে স্কুলে পৌঁছতে পারে, তাদের সাইকেল প্রদান করা, তাদের বিনামূল্যে পুস্তক প্রদান করা, তাদের জন্য নতুন রকম করে পুস্তক ভাবনা, মানে একটা বইতেই যাতে তারা অঙ্ক, বাংলা, ইংরেজি সব কিছু শিক্ষা পায়, প্রজেক্ট ওয়ার্ক করতে পারে, সব কিছু, একটা আমার শৈশব বলে একটা বই, সে বইটাতে সব কিছুই তারা পাচ্ছে, এবং তার সঙ্গে তারা স্কুল ব্যাগ, জুতো, এগুলো আমরা কিন্তু দিয়ে থাকি রাজ্য সরকারের সহায়তা। আমাদের ওয়ার্ড বেসিসে যেটা আমি বলছি, আমাদের ওয়ার্ডে একটু বসত, মানে নিম্নবিত্ত বসতি আছে, সেই বসতিতে আমরা মহিলারা, আমার সঙ্গে মহিলাও একজন এসেছে, আমাদের মহিলাদের একটা গ্রুপ আছে, ভগিনী নিবেদিতা কল্যাণ সংঘ। এই ভগিনী নিবেদিতা কল্যাণ সংঘর তরফ থেকে আমরা নাইট স্কুল একটা চালু করেছি, সেটা বাচ্চাদেরও পড়ানো হয় এবং বাচ্চাদের মায়েরা যাতে তাদের পড়াতে পারে তার জন্যে তাদেরও বলা হয় যে সপ্তাহে একবার করে তোমরা যেন এসে আমাদের কাছে অন্তত হস্তাক্ষর বা সাইন করার মতো কিছু লেখা লিখতে পারো, এইভাবে তাদের আমরা গাইড করি। এবার যারা আসে তারা সেই শিক্ষাটা পায়, যতটুকু আমরা আমাদের 4 নম্বর ওয়ার্ড থেকে সম্ভব আমরা সেটা সাহায্য করি। সচেতনতা বৃদ্ধির জন্য দরকার, ছোটদের বড় করতে গেলে মাতৃ সবার আগে শিক্ষিত হওয়া দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই চেষ্টা চলছে। পাশাপাশি একটা পরিবেশ দেওয়া, ছোটদের একটা সুস্থ পরিবেশ দেওয়া, এমনিতেই খেলাধুলোর জায়গাটা অনেক কমে গেছে, তার মধ্যে থেকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার ব্যাপারে আপনার 4 নম্বর ওয়ার্ড কী করছেন আপাতত? আপাতত আমাদের যে খেলার যে মাঠ, যেটা আমরা ছোটোবেলায় দেখেছিলাম যে দুটো বাড়ি পরেই একটা করে মাঠ পেতাম, সেই মাঠ কিন্তু আমরা দিতে পারি না। সেই জন্যে আমাদের যেসব জায়গাগুলো ফাঁকা পড়ে থাকে, কিন্তু তা মানে আমাদের এই জায়গাটা জুটমিল অধ্যুষিত এলাকা, জুটমিল সব জায়গাটাই বলছে আমাদের নিজেদের, কিন্তু তারা না দেখাতে পারছে কাগজ, আর না তারা নিজেদের নিজেরা জনসাধারণের জন্যে বা শিশুদের জন্য কিছু করছে। তা আমি পৌরসভার উদ্যোগে একটা ছোটদের খেলার মাঠ, পার্ক আর কি করবার চেষ্টা করেছিলাম, সেখানেও জুটমিল বাধা দিয়েছে। তো আমি চেষ্টা করে যাব, এবং এখন গ্রিন সিটি প্রজেক্ট হচ্ছে, গ্রিন সিটি প্রজেক্টে আমি একটা খেলার মাঠ, একটা বাচ্চাদের পার্ক, এবং অবসর যারা যাপন করেন বয়স্ক, শুধু শিশুদের নিয়ে চিন্তা করি আমরা, কিন্তু বয়স্ক যারা তারাও কিন্তু একটা নিঃশ্বাস ফেলবার জায়গা পায় না, সেই জায়গাটাও আমরা, এটা মানবাধিকার কমিশনের কিন্তু অন্তর্গত, কেননা সবাইয়ের জন্যেই মানব দরদ থাকা দরকার। আন্দোলন না বলে এটা সমবেদনা বলতে পারি। তো আমি একটা অবসর যারা যাপন করেন তাদের জন্য যেন একটা বসার জায়গা হয় এটারও চেষ্টা চালিয়েছি, এবং গ্রিন সিটি প্রজেক্টে আমি সেটাও মানে দিয়েছি, দরবার করেছি।